ও আমাকে দিয়ে বিজনেস করছে, গিভ অ্যান্ড টেক হয়েছে ওর সাথে আমার। ও আমাকে যে এতদিন ওর রেমিটেন্স আসছে, আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে, একটা ডলার আসে, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে। সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না, সব টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো। এই পর্যন্ত 4 বছর যত ইনকাম করছে, 4 বছর আগে তো ফেসবুক টিকটক কোনো কিছু করতো না, কোনো ভিডিও করতো না ও। আমি ওরে ভিডিও করাইছি, ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে। অ্যান্ড আমি ওরে ভিডিও করাইছি, আমি চাইছি যে আমার সাথে যে আছে, আমি যার সাথে ভালো রিলেশন। অ্যান্ড ও গত একটা লাইভেও বলছে যে মামুন গরমে ঘামতেছে, আমি এসি পাঠাই দিছি। তো ও নিজের মুখে কিন্তু বলছে ও পাঠাই দিছে, আমিও মানি হ্যাঁ ও পাঠাই দিছে, আমি সব জায়গায় স্বীকার করি যে হ্যাঁ ও পাঠাই দিছে। আমি তোর কাছ থেকে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছ থেকে নিই নি, কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসার সাথে প্রেম করবো, তো আমাকে এগুলো পাঠাও, এইসব তো কোনো কিছু ছিল না, এগুলো হচ্ছে মিথ্যা মামলা। আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই, আমাদের যিনি বাদিনী আছেন মিস লায়লা, উনি যে মামলাটা করেছেন, মামলার যে অভিযোগ করেছেন, অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্ল্যারিফাই করব। আমি বলবো জাস্টিস ফর মামুন। সো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যে মামলাটার কিছুদিনের মধ্যে আমার ওয়ারেন্টও বের হয়েছে, কিছুদিন আগে দেখলেন। সো এই বিষয়টা জানার আগে, এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবে আমার লয়ার আপু, বড় আপু যে আছে লিজা আপু, উনি কথা বলবে এটা নিয়ে। কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নাই, কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওর নিয়ে একটা বাজে মন্তব্য করছি। কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে। যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো, তর্ক বিতর্ক হলো, ও আমাকে হাত দিল, আমি ওর গায়ে হাত দিলাম, এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না। একটা ফ্রেন্ডশিপ, ভালো ফ্রেন্ডশিপ, আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় 4 বছরের একটা ভালো সম্পর্ক, আমার কো আর্টিস্ট, ও আমার অনেক ভালো সম্পর্ক ওর সাথে। তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায়, সবারই হয় এগুলো। সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে, এর মধ্যে ও তর্ক করছে, আমিও তর্ক করছি, ও হাত দিছে, আমি হাত দিছি। এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও হচ্ছে অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দিই না, এই জন্য আমাকে মারছে, এটা করছে, এটা করছে। কিন্তু পরবর্তী যখন আমি আবার ঠিক হলো সব কিছু, তখন আবার বললো কি যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস, ওদিকেও ওর ফেস, মানে দুই দিকেই ও ছেলের মা, ও ছেলের বাপ, ওই সব। তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে, ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ, অনেক কথাবার্তা, অনেক ভালো কথা, আবার হুট করে আবার খারাপ কথা, আবার হুট করে অনলাইন জগতে এসে, অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি। আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে, আমারও কিন্তু মানিজ্যত কিছু হলেও একটা আছে, এমন না যে সব মানুষেরই মানিজ্যত আছে, সবারই সম্মান আছে, এমন সম্মান ছাড়া কেউ তো নাই, সবারই সম্মান আছে। একটা গরিব মানুষে ভিক্ষা করে তারও একটা সম্মান আছে, যে জোকার তারও একটা সম্মান আছে। তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে, আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে, তারপর আমার কিন্তু বংশগতি মানুষ আছে, আমার আবার বলছে আমার স্ট্যাটাসে ওর স্ট্যাটাস মিলে না, এগুলো আমি যাইতে চাই না। আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না, এগুলো আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটি নিয়ে বলতে চাই, এটা বলবে আমার আপু, লিজা আপু বলবে, আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা সম্পর্কে ছিলাম, অ্যান্ড কো আর্টিস্ট ছিল ওর সাথে, একটা কাজের একটা সম্পর্ক ছিল। যেমন হচ্ছে ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা নিয়েছে, এটা নিয়ে সেটা নিছে। তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি, বললে যে ও বাদীপক্ষ তখন থামেননি, বাদীপক্ষ একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য সাজিয়ে ওনার জামিনটা কিভাবে বাতিল করা যাবে সেটাই চেষ্টা করেছেন। আমি জামিন পেয়েছি সেটা ও মানতে পারতেছে না, ও এখনো চেষ্টা করতেছে কিভাবে আমার জামিনটা ক্যান্সেল হবে। মামলাটি যেহেতু এখনো বিচারাধীন, সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত চূড়ান্ত রায় প্রদান করবেন। এ অবস্থায় বিচারাধীন বিষয় নিয়ে কিংবা বিচার যেটা এখনো চলমান বিষয় নিয়ে আমাদের দুপক্ষের কারোই খুব বেশি কথা না বলাই ভালো। তবে আপনাদের কাছে আমি এটা বলে গেলাম, ক্ল্যারিফিকেশন দিয়ে গেলাম, মামলায় যা আছে ফিরিস্তি আকারে যে মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। এবং আমার এগুলো হচ্ছে মিথ্যা কথা, এগুলো কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে এইসব কথাবার্তা, যেগুলো একটু পরে আমার যে লয়ার আপু আছে লিজা আপু উনি ক্ল্যারিফাই করবে। তারপর আরও অনেক কিছু আছে, অনেক এলিগেশন লাগানো হয়েছে, অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে, যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করিনি, কখনো ভাবতেও পারি নাই যে লালার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে। কারণ ওর যে লয়ার, ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না, এটা তো আপনারা জানেন। আমার যে লয়ার, আমি যেভাবে বলবো, আমি যেভাবে দেখাবো, আমার মামলাটা যেরকম হবে, উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে, যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে, উনি তার উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না। তো ওনার লয়ারও, লালার যে লয়ার ছিল, উনিও তো বানায় কোনো কথা বলে নাই, ওনাকে লালা শিখিয়ে দিছে তারপরে উনি বলছে। তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না। এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারিনি যে লালা এগুলো বলবে আমাকে।
বুঝতে পারলেন, এরকম বাজে একটা অবস্থা হয়েছে। যাই হোক, আমি এই মামলাটা নিয়ে এখন শুনতে চাই লিজাপুর কাছ থেকে, আপনাদের কাছ থেকে একটু 5 মিনিট সময় নিই আমি, যে লিজাপু মামলাটা নিয়ে একটু খুলে বলুক, তারপর আপনাদের প্রশ্নগুলো আমি শুনি। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে মামলাটি নিয়ে কথা বলার জন্য। সেই মামলাটি হয়েছে জিআর মামলা নং 132/2023, ক্যান্টনমেন্ট থানার মামলা নং 2023/5/12। আমার মক্কেল আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আবদুল্লাহ আল মামুনের কেসে প্রাইমা ফেসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট। বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদীর মুখে, চোখে, মাথাসহ বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন। কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি। মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসাল্টের কথা বলা হয়েছে এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে। চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন, সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন ন্যাচার, আঘাতের ধরন সিম্পল ইন ন্যাচার। এখন আমার আসামি যদি বাদীকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ দ্বারা মুখমণ্ডল কিংবা মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো গ্রিভিয়াস ইন ন্যাচার। কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি। তাছাড়া বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদিনী সেদিন কোনো হসপিটালে ভর্তি হয়নি, তিনি শুধুমাত্র 10 টাকায় একটি টিকিট কেটে কুর্মিটালা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। বাদিনীকে যদি হত্যার উদ্দেশ্যেই আমার আসামি আঘাত করত তাহলে তার কমপক্ষে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তিয়াদিন থাকা উচিত ছিল। যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন যদি সেটা সত্যি হতো, সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না। বাদীকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জেল 10 এবং একটি সার্জেল 20 এবং একটি জিরো পেইন নামে একটা ওষুধ যেটা 10 mg। বেধরক মারপিটের কথা যেটা বলা হয়েছে, আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেইন দিয়ে হ্যাঁ, আমার আসামি আমাকে বলেছেন যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়েছে, হয়নি তেমন না, কথা কাটাকাটি হয়েছে, ও আমাকে অ্যাসাল্ট করেছে, আমিও করেছি, কিন্তু আলটিমেটলি ও আমার অ্যাসাল্টের ইসে গিয়ে একটা লাইভ করলো, সেখানে কোনো রক্তপাতের ঘটনা আমরা দেখিনি। বেধরক মারপিটের কথা বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে। আচ্ছা, তাহলে বেধরক মারপিটের যে অভিযোগ সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া, জখমের ধরন এবং প্রেসক্রাইবড ওষুধ ভিন্ন ধরনের হতো? এতে সহজেই বোঝা যায় বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা পেনাল কোডের 323 ধারার অভিযোগ। ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোডের এই 323 ধারার অভিযোগটি একটি পেটি অফেন্স হিসেবে আমরা জানি। অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা অ্যাটেম্প টু মার্ডার কেস হিসেবে দাবি করা হচ্ছে দিনের পর দিন। বাদী অ্যাটেম্প টু মার্ডার বা হত্যা চেষ্টা মামলার 92 অভিযোগ দাখিল করেছেন আমার আসামির বিরুদ্ধে। আচ্ছা, এবার আসি তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে গলা চেপে ধরার ঘটনাটির। বাদী দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় মামলার এই অভিযোগ করছেন তাকে বিভিন্ন কিভাবে হয়েছিল, কি হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখবেন সে কোথাও কিন্তু একবারের জন্য বিন্দু মাত্র সে উল্লেখ করেনি গলা চেপে ধরার ঘটনাটি। এতে বোঝা যায় কোথাও বলেনি, আমরা লাইভগুলো দেখেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, তো আমরা দেখেছি মামলার এজাহারে কিন্তু গলা টিপে ধরার বিষয়টি লিখেছে,
তাহলে যদি ওনার এটাই হতো, আর আবার আরেকটা কথা, গলা টিপে ধরলে সেটাও কিন্তু মেডিকেল সার্টিফিকেট হতো, কারণ গলা টিপে ধরলে সেই যে একটা স্ক্র্যাচ, একটা গলায় একটা একটা দাগ, ন্যূনতম একটা দাগ থাকবে, একটা স্ক্র্যাচ থাকবে, সেই ধরনের কোনো নমুনাও কিন্তু মেডিকেল সার্টিফিকেটে ছিল না বা ইঞ্জুরি সার্টিফিকেটে ছিল না। তাহলে আমরা ক্লিয়ার হলাম, উনি অতিরঞ্জিত করে মামুনকে একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন ও তার অভিযোগে। আপনারা সবাই দেখবেন তার লাইভটি, কোথাও কিন্তু গলা টিপে ধরার ঘটনাটি বলা হয়নি বা দেখানো হয়নি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধিতে প্রতিপক্ষকে জব্দ করার জন্য আমরা অ্যাটেম্প টু মার্ডার হিসেবে 307 ধারা, যেটা উনি গলা টিপে ধরা, এটা বানোয়াট একটা কল্পকাহিনী সাজানো আমাদের আদালতের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপরও এই 307 ধারা এমন একটা ব্যাপার যেটাকে প্রমাণ করতে হলে পারিপার্শ্বিক সকল ধরনের সাক্ষ্য প্রমাণ 307 ধারাকে সাপোর্ট করতে হয়। এখানে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি 307 ধারাকে সাপোর্ট করেনি। আমাদের ফৌজদার, আমাদের যে ফৌজদারি বেচার ব্যবস্থা আছে, অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হয়। যেহেতু বাদীর এই মামলায় অতিরঞ্জিত এবং বানোয়ার তথ্য সংযোজন করা হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই অভিযোগের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই সন্দেহের সুবিধা বা বেনিফিট অব ডাউট আমার আসামির পক্ষে যাবে। যেহেতু ফৌজদারি মামলা তদন্তের সময় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, সেহেতু আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অবস্থান তুলে ধরতে পারেননি। আমরা আদালতে হাজির হয়ে আমাদের ডিফেন্স কেস তুলে ধরি এবং আদালত কিন্তু সন্তুষ্ট হয়েই আবদুল্লাহ মামুন সাহেবকে জামিনের দরখাস্ত মঞ্জুর করেন। কিন্তু আপনারাও সেটা বলবেন, কারণ হচ্ছে একটা মানুষকে মিথ্যা মামলা একটা দিলেই হলো না। আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি, আমরা কিন্তু খুব ভয় পাই আইন আদালতকে, এত ভয় পায়, বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা। আসলে আইন আদালত খারাপ জায়গা না, আমরা মানুষেরাই না অনেক খারাপ। আমরা যদি ভালো হতাম তাহলে কীভাবে আইন আদালত খারাপ হয়? আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দিই, তাই না? আমরাই দেই দেখেই কিন্তু মামলাটা হয়, আমরা আরেকজনকে শত্রুতা করে মামলাটা দেই, মামলাটা হয়। কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে আইন আদালত আমাদের আমাদের ভালো সুস্থ জীবনযাপনের জন্য কিন্তু বসে আছে। কীভাবে আমরা ভালো থাকতে পারি, কীভাবে আমরা সুবিধায় থাকতে পারি, আমরা কীভাবে ঝামেলাহীনভাবে থাকতে পারি? কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এনিমেটের জন্য আমরা ইউজ করি, তাহলে আমি বলবো এটা খুবই ভুল হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে মামলা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে, আপনারা আমাকে করবেন। আচ্ছা, আমার মক্কেল আবদুল্লাহ মামুনের সাথে আমি কথা বলে